গত ভিডিওতে আমরা দেখেছি ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে প্রকাশ করতে হয় একটা গাণিতিক সমস্যার মাধ্যমে। আজকের পর্বে আমরা দেখব রেডিয়ান হতে কিভাবে আমরা ডিগ্রিতে প্রকাশ করতে পারি। খুবই সহজ, এখানে তোমাকে প্রশ্নে বলা আছে যে 7π/20 এই রেডিয়ানকে ষাটমূলক এককে প্রকাশ করো। আমরা কিন্তু জানি যে ষাটমূলক এককে কোণের পরিমাপের যে এককটা সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে ডিগ্রি এককে, তাই না? আচ্ছা, তো আসো আমরা জিনিসটা করি। আমরা জানি কত, 180 ডিগ্রিতে হচ্ছে কি আমার পাই রেডিয়ান, তাই না? তো একে আমি যদি ঘুরিয়ে লিখি, যেহেতু আমি এখানে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করছি, সো আমি রেডিয়ানকে বাম পাশে রেখে লিখতে পারি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? 1 রেডিয়ান সমান হবে 180 ডিগ্রি/পাই। খুব সহজ। তাহলে এইখানে তোমার প্রশ্নে বলা আছে কত, 7π/20, তাহলে এইটা সমান কত হবে? 7π/20 এটা হবে হচ্ছে, তুমি জাস্ট নর্মালি গুণ করে দিবা 20 × 180/পাই। সো এটাকে যদি তুমি কাটাকাটি করো, আমি যদি এখানে সাজিয়ে লিখি ব্যাপারটা, যে 7π/20 হচ্ছে আমার 180/পাই। সো পাই কাটাকাটি চলে যাচ্ছে, এখানে থাকছে কত, এখানে থাকছে 9। সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, তুমি যদি এখানে 9 দিয়ে ক্যালকুলেশন করো, 7 × 63, দ্যাট মিন্স 63 ডিগ্রি হচ্ছে আমার এই যে রেডিয়ানটা ছিল, রেডিয়ান কোণের মানটা, সেটাকে যদি আমি ডিগ্রিতে কনভার্ট করি আলটিমেটলি সেটা আসে 63 ডিগ্রি। সো এইভাবে করে আমরা মূলত ডিগ্রি থেকে রেডিয়ান কনভার্ট করে থাকি বা রেডিয়ান থেকে ডিগ্রি কনভার্ট করে থাকি।